নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনির আদেশ মানতে হবে রাহুকে, আর রাহু এবং শনি একত্রে যুগ্মভাবে এই চার রাশির টাকার বন্যা বইয়ে দিবে। আমি থাম্বেলে এই কথাটি লিখেছি, কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে প্রত্যেকে এই ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করবেন। দেখুন, শনি আদেশ রাহুকে এবার মানতেই হবে, কারণ শনির যে নেচারগুলো আছে কিনা সেটা সম্পূর্ণটা কিন্তু রাহুর মধ্যে আছে। শনির ফলটা কিন্তু রাহু দিয়ে থাকে। চার রাশির টাকার বন্যা বইবে, টাকা গুনতে গুনতে হাতে ব্যথা হয়ে যাবে। কেউ কেউ বলবেন যে স্যার, আপনি তো প্রচুর সময় বলেন যে টাকার বন্যা বইবে, কোটিপতি হবে। দেখুন, আমি কোনো অকারণে কিন্তু কোনো কারণ ছাড়া বলি না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করি। তবে এখনও বলবো, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল, ওই হচ্ছে হবে বলে কোনো কথা নাই। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি। যে জায়গাটাতে আপনার পাওয়ানো সম্ভব সেটা আমি চ্যালেঞ্জ নিয়ে আপনাদেরকে বলছি, আমি আপনাকে করিয়ে দিতে পারবো। তবে আপনাকে সঠিক সংকল্প নিতে হবে, সংকল্পের জায়গাটা নিজেকে নিতে হবে। আমি কয়েকটি জিনিস খুব পছন্দ করি। একটা হচ্ছে, প্রথম হচ্ছে সংকল্প, এবং আপনার ক্ষেত্রে ডিসিপ্লিন, এবং এর পাশাপাশি আপনার গ্রহের যে দোষগুলো আছে কি না চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি, সেই জায়গাগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করার দায়িত্ব আমার। দেখুন, মানুষের জীবনের সমস্যা আছে, পাশাপাশি সমাধানও আছে। ওই একটা জিনিসে আটকে গেছেন, মন ভেঙে গেছে, এটা করবেন না। দেখবেন, আপনি যদি সঠিক একজন অ্যাস্ট্রোলজারের পথ মানে দর্শন পান কি না, আপনাকে সঠিক পথে অর্থাৎ পথপ্রদর্শক হিসেবে কিন্তু কাজ কিন্তু দিবে। আমি বারবার বলি, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, প্রোগ্রাম দেখছেন আপনার হচ্ছে না, এবার আপনি নিজের জন্মকুণ্ডলী বিচার করান। শুধু প্রোগ্রাম দেখলে হবে না, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। দেখুন, রাহু এবং শনি যুগ্মভাবে অর্থ দিবে চার রাশিকে, শনির আদেশ মানতে হবে এবার রাহুকে। দেখুন, আমি একটি কথা বলছি, শনি রক্ষা কবচ এবং রাহু রক্ষা কবচ, এই দুটি কবচ আপনার ক্ষেত্রে কিন্তু অর্থের মানে এক কথা হচ্ছে টাকার বন্যা কিন্তু বইয়ে দিবে। যদি শনি রক্ষা কবচ এবং রাহু রক্ষা কবচের মধ্যে আপনি যদি পড়েন, বিশেষভাবে মানে ধনবর্ষা হবে, যারা পড়ছেন তারা তো জানেন, এবং এর পাশাপাশি নিজস্ব জন্মকুণ্ডলী, মহাদশা, অন্তর্দশা এগুলো বিচার করে আপনি আপনার জন্মকুণ্ডলীটা দেখুন। দেখুন, আমি একটি কথা বলি যে শনি আমাদের এই যে কলিযুগে হচ্ছে কর্মফল দাতা, ন্যায়কারক গ্রহ শনি। শনি আমাদেরকে কিন্তু মানে অভাবনীয় লাভ কিন্তু দিয়ে থাকে, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমন ফল কিন্তু পাবেন। এই জন্য বারবার বলছি, নিজের কর্মকে ঠিক করুন। এবং রাহু কি জানেন, এই হঠাৎ প্রাপ্তি, হঠাৎ চাকরি, হঠাৎ সম্পত্তি পাওয়া, মানে হঠাৎ হঠাৎ, এটা কিন্তু রাহু করে থাকে। রাহু যেমন দুম করে আকাশে উঠিয়ে দিবে আপনাকে, আবার দুম করে কিন্তু ফেলেও দিবে। কিন্তু শনির জায়গাটা কি জানেন, স্টেবিল, ধীরে ধীরে হয় শনি, কিন্তু যে জায়গাতে আপনি বসবেন কি না ওখান থেকে কিন্তু আপনি পড়বেন না। দেখবেন হট করে যারা উঠে কি না, হট করে তারা কিন্তু পড়ে যায়। দেখবেন সংঘর্ষ করে ওঠার চেষ্টা করুন, সংঘর্ষ করে উঠলে জীবনে দেখবেন যে জায়গাটাতে আপনি থাকবেন সে জায়গা থেকে আপনি পড়বেন না। কিন্তু
উইদাউট সংঘর্ষ হয়তো খুনিকে আনন্দ থাকবে, কিন্তু ফরএভারের কিন্তু আনন্দ নয়। এই জন্য আমি বারবার বলছি, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন এবং আপনার ন্যাকাল চার্টকে বিচার করুন, হস্তরেখে বিচার করুন। রাহু এইবার শনির আদেশে চার রাশিকে টাকার বন্যা কিন্তু বইয়ে দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আমি যে রাশিগুলোর কথা বলছি সে রাশিগুলো এখনই আপনার খাতা এবং পেন নিন এবং লিখুন। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার হচ্ছে না, মিলছে না আপনার কথা, মিলছে না আপনার ক্ষেত্রে, মিলছে না, আপনার নিজের জন্মছকটা দেখান। দেখুন, এটা বর্তমান গ্রহের গোচর ধরে আমি কিন্তু জানাচ্ছি। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ধনভাবে শনি বক্রী অবস্থায় অবস্থান করছে বর্তমানে, এবং রাহু কিন্তু ত্রিকোণভাবে পঞ্চমে বক্রী অবস্থায়, রাহু এবং শনি দুটোই বক্রী, এবং শনির দশম দৃষ্টি আপনার একাদশভাবে, রাহুর সপ্তম দৃষ্টি আপনার একাদশভাবে, অর্থাৎ লাভ প্রফিট আপনাদেরকে এই সময় কিন্তু দিবে। অর্থনৈতিক সফলতা এবং বিদেশ থেকে ইনকাম আপনাদেরকে কিন্তু দিতে চলেছে ধনুরাশি, আপনি যদি জাতক বা জাতিকা হন। এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত করতে চলেছে ধনুরাশির, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে ধনুরাশি। হঠাৎ অর্থপ্রাপ্তি এবং প্রফিট লাভের জায়গা দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শনি পঞ্চমভাবে অবস্থান করছে, আকস্মিক প্রাপ্তি আপনাদেরকে দিবে, দশম দৃষ্টি দিয়ে আপনাদের ধনভাবকে দেখছে, এবং রাহুও অষ্টমভাবে বসে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার ধনভাবকে দেখছে। অর্থাৎ দুটি হেভিওয়েট প্ল্যানেট আপনার ধনের জায়গায় দেখছে, অর্থাৎ কন্যা রাশির আর্থিক স্থিতি মজবুত গ্যারেন্টেড হবে যদি আপনার ছকে কোনো দোষ না থাকে। এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, ফাটকা, স্টক বিজনেস, এই জায়গা থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন। কন্যা রাশি, ডায়েরিতে নোট করে নিন কন্যা রাশি, কারণ রাহুরও দৃষ্টি পড়ছে আপনার শনিরও দৃষ্টি পড়ছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে কন্যা রাশি, এবং ইনকামের জায়গায়, দৈনিক রোজগারের জায়গায় বৃদ্ধি করবে। এরপর যে রাশি, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনার দেখুন, ঠিক আপনার একাদশভাবে শনি এবং ধনভাবে রাহু, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে এবং লাভ সফলতা আপনাদেরকে এই সময় কিন্তু দিবে মীন রাশি। মীন রাশির মানে সোনার সোয়াগা অর্থনৈতিক দিক থেকে, টাকার বন্যা বইতে চলেছে মীন রাশির। ব্যবসা, আপনার দৈনন্দিন রোজগার, যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত আছে, আইটি সেক্টরে যারা আছেন, গাড়ির ব্যবসা যারা যুক্ত আছেন, যারা কয়লার সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, চামড়ার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, মীন রাশি দুর্দান্ত লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত লাভ আসতে, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে চতুর্থভাবে শনি অবস্থান করছে, সপ্তমভাবে রাহু অবস্থান করছে, দুটোই কিন্তু বক্রী অবস্থায় অবস্থান করছে, এবং সরাসরি শনির দশম দৃষ্টি আপনার রাশির উপর এবং রাহুর সপ্তম দৃষ্টি আপনার রাশির উপর উঠছে। আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে, বিদেশের সাথে যারা যুক্ত আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দিবে। এবং চতুর্থভাবে শনি কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, শ্মশানাঙ্গ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় দুর্দান্ত লাভ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ফিনান্সিয়াল গেইন কিন্তু আপনাদের হতে চলেছে, লিখে রাখুন। এবং আপনাদের এ সময় সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে কিন্তু চলেছে। কেন্দ্রীয় প্রভাব থাকছে শনির, শনির কেন্দ্রীয় প্রভাবে মালামাল হতে চলেছে আপনার তুলা রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে রাশিতে অবস্থান করছে রাহু,
এবং আপনার কর্মভাবে অবস্থান করছে শনি, দুজনেই কিন্তু বকরী, দুজনেই কিন্তু কেন্দ্রীয় প্রভাবে কর্মক্ষেত্রে উন্নতি, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আপনাদের লাভ সফলতা সাকসেস এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং বিদেশ থেকে লাভ, এই সময় কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। শনির আদেশে রাহুকে মানতে হবে। এই যে কটি রাশির আমি কথা বললাম, টাকায় টাকা আসতে চলেছে, টাকার বন্যা বইতে চলেছে এই রাশিগুলোর। অর্থাৎ যাদের ক্ষেত্রে এখনও বলছি হচ্ছে না, আমি আবারও বলবো নিজের জন্মকুণ্ডলী বিচার করার। নমস্কার, ধন্যবাদ।